রাকুটে যাওয়ার কারণে আমি এক পর্যায়ে বাইরে থেকে একটা রশি এনে তার গলায় লাইলন রশি ছিল গলায় গিটো দিয়ে সাথে সাথে বালির চাপা দিয়ে ধরি, বালির চাপা দিয়ে ধরার পরে সে মারা যায়। মারা যাওয়ার পরে বাড়ির ঘরের পিছনে টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভিতরে আমি লাস্টটা একা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আমাদের এখনকার যুগে ফেসবুকে ফেসবুক চালানো এমন মানুষ খুব কমই আছে। তো দর্শক শ্রোতা, ফেসবুকের মাধ্যমে অনেকেই কিন্তু অনেক দুষ্টুমি ফাইজলামি করে, আবার অনেকেই এই ফেসবুক দিয়ে অনেক প্রেম ভালোবাসা করে, অনেকে পালিয়ে বিয়ে করতেছে, যার যা মন চাচ্ছে সে তাই করতেছে। তো দর্শক শ্রোতা, আজকের যে ভিডিওটা দেখাবো সেখানে ফেসবুকে প্রেম করে তারপর বিয়ে করেছে, বিয়ে করার পরে তারা ইতিহাস গড়েছে। তো দর্শক শ্রোতা, যদি ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, কারণ হয়ে যেতে পারে এরকম একটা ঘটনা আপনার সাথে বা আমার সাথে। তো দর্শক শ্রোতা, প্রথমে ফেসবুকে পরিচয়, তারপর ফেসবুকে প্রেম, প্রেমিকাকে বাড়িতে এনে তারপর প্রেমিক কিভাবে তাকে মেরে তারপর কিভাবে ফেলে দিয়েছে, ও যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন মানুষ মানুষের সাথে কিভাবে এগুলো করতে পারে। তো দর্শক শ্রোতা, আমি বলতে পারবো না, এই ভিডিওটা দেখার পরে আমি মানে নিজেই আশ্চর্য হয়ে গেছি যে একটা মানুষ কতটা নিচু হতে পারে, একটা মানুষ মানুষ কতটা জঘন্য হতে পারে, একটা মানুষ জঘন্য না হলে কিভাবে এরকম কাজ করতে পারে। প্রথমে প্রেম ভালোবাসা, তারপর সেই মানুষটাকে তার বাড়িতে এনে মেরে তারপর সে কিভাবে কি করলো, সত্যি আমি আর এখন কিছু বলতে পারবো না, আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওটাতে। তো আগে ভিডিওটা দেখুন, তারপর আপনাদের যা বলার অবশ্যই কমেন্টে বলবেন। গত বছর তার সাথে বিশাল রিলেশন হয়, রিলেশন হওয়ার কারণে আগস্টের 30 তারিখে সে আমাকে একটা পার্কে ডাকে, বগুড়া প্যালেস পার্কে। তো ওই ক্ষেত্রে তাদের বাড়িতে আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তার স্বাস্থ্য খালু দিয়ে আমাকে বিয়ে পড়ায়। তো ওই ক্ষেত্রে আমি বিয়েতে সব আমার ঠিকানা গোপন রেখে, মানে মিথ্যা ঠিকানা দিয়ে আমি বিয়েটা করি। 24 তারিখে আমার ওয়াইফকে আমি ফুল মানে চারিমাতা থেকে বাস, চারিমাতা বাস স্ট্যান্ড থেকে বরিশাল নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার আব্বু আম্মু বাসায় কেউ ছিল না, আমার নানা বাড়িতে ছিল সবাই। তো এই ক্ষেত্রে আমার ঘর ফাঁকা দেখে, তারপর আমাদের ওয়াশরুম মানে টিনের বেড়া দেখে, তো আমার স্ত্রী আমার সাথে খুব অখাদ্য ভাষায় গালাগালি করে। ওই ক্ষেত্রে আমার প্রচণ্ড রাগ উঠে যায়। রাগ উঠে যাওয়ার কারণে আমি এক পর্যায়ে বাইরে থেকে একটা রশি এনে তার গলায় লাইলন রশি ছিল গলায় গিটো দিয়ে সাথে সাথে বালির চাপা দিয়ে ধরি, বালির চাপা দিয়ে ধরার পরে সে মারা যায়। মারা যাওয়ার পরে বাড়ির ঘরের পিছনে টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভিতরে আমি লাশটা একা কাঁধে করে নিয়ে ফালাই দিই। ফালাই যাওয়ার পরে আমার তারা 26 তারিখে গেটে রিপোর্ট করছে, আমার ইউনিট থেকে আমাকে 27 তারিখে অফিসার ফোন দিয়ে বলল, সাকিব তোমার ছুটি শেষ হয়ে গেছে, তুমি ইউনিটে জয়েন করো। তো আমি ইউনিটে জয়েন করছি, ইউনিটে জয়েন করার পর আমার ইউনিটের অফিসার জিজ্ঞাসাবাদ করছে, আমি সবার কাছে আমার ভুল স্বীকার করি। 26 তারিখে সকালের দিকে সে ফোন দিয়ে বলে যে আমার বাবা খুব সিরিয়াস অবস্থা, তোমাকে এখনই যেতে হবে আমার সাথে, কারণ এই মুহূর্তে তুমি যদি যাও, যেহেতু আমাদের বিয়ে পারিবারিকভাবে হয় নাই, এই মুহূর্তে গেলে অনেক লোকজন আসবে এবং তারা এটা মিউচুয়াল করে নেবে, তখন আমার বিয়েটা, আমাদের বিয়েটা সে মেনে নেবে, এখন যদি না যাও পরে কিন্তু আর মেনে নাও নিতে পারে। এই কথা বলে সে বাসায় বারবার আমার বোনকে প্রেশার ক্রিয়েট করলে আমার ছোট ভাই তাকে গোদারপাড়া বাস স্ট্যান্ডে নিজে গিয়ে সেই ছেলে অর্থাৎ আমার ভগ্নপতি সাকিব হোসেনের হাতে উঠাই দিয়ে আসে। আমার ভগ্নপতি এবং আমার বোনের যতগুলো নাম্বার ছিল সবগুলো নাম্বারই আউট অফ রিজেবল অর্থাৎ বন্ধ দেখাইছে। বগুড়া সদর থানায় গিয়ে ওর নামে একটা সাধারণ একটা অভিযোগ।